For each positive integer n, the nth term of the sequence s is 1 plus minus 1 to the power n. সেক্ষেত্রে আমরা দেখি যে দুইটা ভ্যালু আমরা দেখলেই হবে, একটা হচ্ছে জোড়তম পদ, অর্থাৎ ধরি ফার্স্ট যে পদটা সেটার ভ্যালু হতে পারে কি, আর বিজোড়তম পদ, এরকমগুলোর ভ্যালু দেখলেই হবে। প্রথম চারটা দেখলে আই গেস আমরা একটা গেস করে ফেলতে পারবো। আচ্ছা, ফার্স্টের ক্ষেত্রে হবে হচ্ছে গিয়ে, যেহেতু পজিটিভ, নেগেটিভ নিয়ে আমাদের চিন্তা করতে হবে না, 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 1, যেহেতু বলছে যে এনটা হবে যততম পদ তত ভ্যালুটা। সেক্ষেত্রে যেহেতু আমরা পাওয়ার মাইনাস থাকলে জানি যে সাইনটা চেঞ্জ হয় না, সরি, পাওয়ার যদি অড সংখ্যা থাকে তাহলে সাইনটা চেঞ্জ হয় না, তাহলে 1 প্লাস মাইনাস 1 অর্থাৎ এটা 0 হয়ে যাবে। আবার সেকেন্ডটার ক্ষেত্রে 1 মাইনাস 1 স্কোয়ার, সেক্ষেত্রে এটা প্লাস 1 হয়ে যাবে, তাহলে 1 প্লাস 1 ইকুয়ালস টু 2। আবার এক্ষেত্রে ঠিক একইভাবে 1 এর মান যখন এই পাওয়ারটা যখন অড সংখ্যা, সেটা হচ্ছে গিয়ে 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0 হয়ে যাবে, এভাবে করে এটা 2। অর্থাৎ প্রথম চারটি যখন আমরা দেখব পদ, সেটা সামেশন চলে আসছে আমার 4। আচ্ছা, এভাবে করে প্রতি চারটি পদের সামেশন যখন 4 হয়, বলছে প্রথম ফার্স্ট 30-90-র টার্মের হচ্ছে সাম কত হতে পারে। আচ্ছা, আমরা প্রথমে 4 এর যে মাল্টিপল আছে সেটার হচ্ছে গিয়ে সামটা ট্রাই করব অ্যাড করার বা বের করার, ডিটারমাইন করার। আচ্ছা, 4 এর মাল্টিপল হচ্ছে 39 থেকে ছোট, যেটা 36, তাহলে 36-এ হচ্ছে গিয়ে 9টা 4 থাকে, 9 বার আসে, তাহলে 9 ইন্টু 4, কারণ আমরা দেখলাম প্রথম চারটা যেই পদ সেটা সাম আসছে 4, তাহলে 9 ইন্টু 4 36 আসে। আচ্ছা, এরপর আরো তিনটা পদ থেকে যায়, 36 থেকে 39 অবধি, 7, 8, 9, তাহলে এই 37 যেটা সেটা আসবে হচ্ছে গিয়ে আপনার 0, 38 যেটা সেটা আসবে 2, তার মানে 36 এর সাথে আরো একটা 2 চলে আসবে, আর 39 যেটা সেটা আবার 0 চলে আসবে, তাহলে এটা সাম হয়ে যায় 38। তাহলে আমরা দেখলাম যে এটা টোটাল হয় 38, আর এটা 39, তাহলে কোয়ান্টিটি বিটা হচ্ছে গ্রেটার।